হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকে আমরা যাত্রা করা শুরু করেছি গিরি ময়দান স্টেশন টু তারাপীঠ। তো আজকের ব্লগটা পুরোপুরি তারাপীঠ নিয়ে। তো দেখো, আমরা একদম সকাল সকাল 5:30 লোকালে, মেদিনীপুর লোকালে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা হাওড়া পৌঁছে গেছি এখন। দেখো, আমরা সকালবেলা যেহেতু কিছু খাওয়া দাওয়া করে বেরোয় নি, জাস্ট ট্রেনে উঠে একটু চা খেয়েছিলাম, তাই এখন আমরা ঢুকছি ফুড প্লাজাতে। আর হচ্ছে ফুড প্লাজার উপরে যেই জায়গাটা, বসার জায়গাটা আছে, আমরা সেখানেই হচ্ছে গেলাম। দেখো, লাগেজ ফাগেজ রেখে আমরা সেখানে বসলাম। আমরা হচ্ছে খড়গপুর থেকে রওনা দিয়েছিলাম, আমি, আমার মা, আমার ম্যাও, ভাই আর তিথি, আমরা একজন রওনা দিয়েছিলাম, বাকিরা সবাই কলকাতা থেকে আসার কথা, ইনফ্যাক্ট আমার বড়। তো দেখো, ওয়াশরুমে একটু যাওয়ার নিড ছিল, তো তোমাদেরকে ওয়াশরুমের ভিউটা দেখালাম, কত ভিড়, তো এখানেও ওয়েট করতে হলো। তারপরে দেখো, ম্যাও কি সুন্দর গান করছে, পুরো এনজয় করছে। তো দেখো, তারপর আমরা ব্রেকফাস্টে কি কি নিয়েছি, ছোলে ভটোরে আর কফি, অরেঞ্জ জুস আর কি কি। আর যেহেতু 9th February, মানে যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিন ছিল চকলেট ডে, তাই জন্য তিথি এক ফাঁকে হচ্ছে নিচে নেমে কাউন্টার থেকে হচ্ছে চকলেট হচ্ছে তাতাইকে গিফট করলো, সারপ্রাইজ দিলো তাতাইকে। তো তাতাই রিয়াকশন দেখতে পাচ্ছ, ওদের ভালোবাসা দেখতে পাচ্ছ, পূর্ণ টাইপের ভালোবাসা, নজর না লাগে কিছু কি। তো দেখো, ততক্ষণে হচ্ছে বাকি সবাই চলে এসছে, আমার বর চলে এসছে, নিনি চলে এসেছে, বাবা চলে এসেছে, ওরা সবাই ভিআইপিতে ছিল, কারণ আমার দিদুনের শরীরটা ভালো না, দিদুন হসপিটালে অ্যাডমিট ছিল, তো ওদেরকে ওরা দেখতে গেছিলো, সেই জন্য ওরা কলকাতায় ছিল। আর দেখো, এতক্ষণে সবাই চলে এসেছে, মিমো, জিম, এম, শুভ, মাসিমণি, টয়, সবাই চলে এসছে, আম্মা, ওরা সবাই চলে এসছে। আর যেহেতু আজকে হচ্ছে চকলেট ডে, বাট চকলেটটা আমার তেমন একটা ফেভারিট না, তাই জন্য আমার বর আমার জন্য হচ্ছে কেক নিয়ে এসেছে। তো কেকটা দেখতে পাচ্ছ কতটা লাভলি কেক, বাট এইটা দেখার পরে আমার, আমি বুঝলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমার একটু বেশি কেকটা মেন চলছে। তো দেখো, তারপরে আমরা অলরেডি হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, আমরা হচ্ছে বসে পড়েছি ট্রেনে। দেখো, এখন হচ্ছে ম্যাও, ম্যাও পাপা সবাই টুকটাক করে খাওয়া দাওয়া করছে, ওরা সবাই ছিল ভিআইপিতে, ভিআইপি থেকে হচ্ছে খাওয়া দাওয়া টুকটাক করে এসেছিলো, তারপরে এখানে হচ্ছে বসেছে। দেখো, এখন ম্যাও হচ্ছে অলরেডি টয়লেট করে শুয়ে পড়েছে। কিন্তু কি বলতো, ট্রেনে তুমি যতই খাওয়া যাই খাও, তাও যেন পেট ভরে না, সঙ্গে সাথে যেন মনও যেন ভরে না, তো মানে পর পর কিছু না কিছু খেয়েই যাচ্ছিলাম। আর দেখো, এইদিকে হচ্ছে মহারানী পোজ দিচ্ছেন, মহারানীকে, মহারানীর বর শ্যুট করে দিচ্ছে মহারানী। আর এদিকে হচ্ছে নিনি, আবার নিনি হচ্ছে আমারও হচ্ছে ভিডিওটা শ্যুট করলো, দেখো দেখতে পাচ্ছ। সত্যি আমরা টোটাল হচ্ছে, আমরা ম্যামকে নিয়ে আমরা 14 জন হচ্ছে ট্রাভেল করছিলাম টু তারাপীঠ। দেখো, আবার ওদের ভিডিও শ্যুট করার পরে নিনি আবার বদমাসি করে আমার ভিডিও শ্যুটটা করলো। আর দেখো, আমি কিরকম একটা বাজে একটা ভয়ঙ্কর একটা শয়তান শয়তান করলাম। তো যাই হোক, তো দেখো, আমরা সত্যি খুব ভালোভাবে, এত ভালোভাবে এনজয় করছিলাম জার্নিটা। আর যারা তো, যে কোনো ঠাকুরের জায়গায় বা যখন তুমি দর্শন করতে যাচ্ছ বা কিছু, যখন তুমি কোনো জায়গায় দর্শন করতে যাচ্ছ না, তখন মানে মনটা, মন মানে একটা আলাদাই সেটা একটা ফিলিংস থাকে। আর দেখো, এখানে হচ্ছে জেমরা ঘোষ অ্যান্ড কো, যেটা হচ্ছে বিধান সরণিতে আছে আমার স্ট্রিটের ওখানে, সেখান থেকে হচ্ছে এই জল ভরা সন্দেশটা নিয়ে এসেছিল নোলেনপুরের, এত টেস্টি ছিল, এত ভালো ছিল। জেমরা আমরা প্রত্যেকবার যখন যখন হচ্ছে ট্রাভেল করি, প্রত্যেকবার হচ্ছে জেমরা কিছু না কিছু মিষ্টি নিয়ে আসে, অনেক মিষ্টি নিয়ে আসে। দেখো, এদিকে হচ্ছে যেই আমরা মানে শান্তি, সরি, কি জানো, তারাকে ডুববো ডুববো, ওই সময় হচ্ছে ট্রেনে হচ্ছে অনেক বাউল গান ফান হলো, তো তোমরা একটু এটা এনজয় কর। I'm gonna go.
রামপুর হাট স্টেশনে, তো হচ্ছে রামপুর হাটে দেখো আমরা নেমে পড়েছি। তো দেখো ম্যাওকে, ম্যাওয়ের হাঁটতে ভাল লাগছিল, সঙ্গন করছিল, অনেকটা বিকেল হয়ে গেছিল, তো এই 3:30 মতন হয়ে গেছিল। তো ও খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, সব মিলিয়ে মিশিয়ে যেহেতু অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে, আমরা উঠেছিলাম 4:30 সময় উঠেছিলাম ঘুম থেকে সবাই। তো হচ্ছে ম্যাওয়ের আর ভাল লাগছিল না, সত্যি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিল, তার জন্য ম্যাওয়ের পাপা ম্যাওকে ট্রলিতে হচ্ছে বসে বসে নিয়ে যাচ্ছিল। আর দেখো এদিকে দেখো, এই রামপুরহাট স্টেশনে তোমরা হচ্ছে লিফ্ট প্লাস এসকেলেটারও পাবে, যাদের হচ্ছে সিঁড়িতে প্রবলেম থাকে তারা এই করতে পারো। আর দেখো এখানে হচ্ছে লিফ্টও আছে বাইরে হচ্ছে বেরোনোর জন্য, দেখতে পাচ্ছি আমরা মানে তিনটে গ্রুপকে পাস আউট করার পরে আমরা হচ্ছে এটা পেয়েছি। তো এখানে একটা মজার জিনিস আছে, যেই দিক থেকে হচ্ছে লিফ্টের গেটটা মানে যেখান থেকে আমরা ঢুকি তার অপোজিট সাইড থেকে আবার হচ্ছে এক্সিট হতে হয় এরকম। তো দেখো এটা হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের দিকটা, তো দেখতে পাচ্ছ পুরো তারাপীঠের মন্দিরের একটা স্ট্রাকচারের মতন করা আছে, কারণ এখানে এটাই ফেমাস, তাই এরকম ভাবে স্ট্রাকচার করা আছে। এখানে সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম, আর এখানে এখনো ম্যামের বাবা ম্যামকে মানে কি বলবো, ওকে মজা দিয়ে যাচ্ছে আর কি, কারণ ঘুমাতে দেওয়া যাবে না, কারণ লাঞ্চ করতে হবে সেই কারণে। তো দেখো আমরা হচ্ছে পৌঁছে গেছি এখন হোটেল কুশলে, আমরা ছিলাম হোটেল কুশলে, দেখতে পাচ্ছ তোমরা হোটেলটা। হোটেল কুশলের পাশে একটা রাস্তা আছে যেটা আমি তোমাদেরকে সন্ধ্যেবেলা দৃশ্যটা দেখাবো, সেখান থেকে স্ট্রেট ওভার যদি বেরিয়ে যাও তাহলে হচ্ছে খুব মন্দিরটা খুব কাছাকাছি পড়ে আর কি। তো দেখো এখানে হচ্ছে সব
ইয়েগুলো ফিল আপ করছে, ফর্মালিটিস গুলো ইয়ে করছে। আর এদিকে হচ্ছে দেখো আমাদের হচ্ছে রুম একদম পাশাপাশি ছিল, ছিল 101 আর 102, সেটা হচ্ছে ছিল ফার্স্ট ফ্লোরে মানে দোতলাতে। তো দেখো আমাদের এই রুমে হচ্ছে তিনটে বেড ছিল, আর আমরা এই রুমে এরকম আমরা টোটাল ছিলাম 11 জন মতন। হ্যাঁ টোটাল রুমে 11 জন মতন ছিলাম। দেখো দেখতে পাচ্ছ এটা এসি নন এসি বোর্ড হচ্ছে, এটা রুম ফেয়ার হচ্ছে ₹2000। আর হচ্ছে সত্যি অনেক পরিষ্কার, অনেক সুন্দর রুমটা, আর ওয়াশরুমটাও হচ্ছে আছে এদিকে। আর এটা হচ্ছে 102 এটা দেখালাম তোমাদেরকে, যেখানে নিনি আমার বর আর তাতাই ছিল। আর দেখো এইদিকে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি বিকেলবেলা মানে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পর এই বিকেলবেলা হচ্ছে আমি স্নান টান করে, ও আই এম সরি আমি তো আমরা তো লাঞ্চই করিনি, ট্রেনে টুকটাক যা খাওয়া সেই আর কি। তারপরে হচ্ছে স্নান টান করে একদম বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। দেখো দেখতে পাচ্ছ ওখান থেকে সোজা বেরিয়ে লেফট সাইডেই পড়বে ওই গেটটা, তো ওখান থেকে সোজা গলি, একটা গলিতে সোজা আসলেই মন্দির। দেখো এখানে চলে আসলাম আমরা হচ্ছে ঠাকুরের ইয়ে নেওয়ার জন্য, মিষ্টি নেওয়ার জন্য পুজোর ইয়ে। তো হচ্ছে এখান থেকে কাকাতুয়াতে আমরা ঢুকলাম। তোমরা সবাই জানো কাকাতুয়া ফেমাস পাড়ার জন্য, যে কোনো দুধের আইটেমের জন্য, প্যাড়া হোক বা ল্যাংচা, মেনলি প্যাড়ার জন্য কাকাতুয়াটা ফেমাস। আর সেই দোকানে একটা কাকাতুয়া পাখিও থাকে, তো তার নামেই দোকানটা দেওয়া হয়। তো দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বড় হচ্ছে টিভি আছে, স্ক্রিন আছে, টিভিতে ঠাকুরের পুজোটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা জুতোটা হচ্ছে ছেড়ে আমরা সরাসরি চলে যাচ্ছি, আমরা মানে যার মাধ্যমে পুজো দিই ওনার যে স্টলটা আছে সেখানে চলে যাচ্ছি। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি ভিড়, হাজারো হাজারো বললে তো ভুল হবে, লক্ষ লক্ষ কোটি কোটিতে দর্শনার্থীরা আসে এই তারাপীঠের মন্দিরে পুজো দিতে। মায়ের এত মহিমা, এত মানে কি বলবো, মায়ের মায়ের এই টানে এমন কোনো মানে ইয়ে নেই, দর্শনার্থী নেই যারা হচ্ছে মানে আসে না মায়ের টানে। মায়ের এত মহিমা, এত এত জাগ্রত আমাদের মা তারা। তো দেখো আমাদের হচ্ছে স্টল নাম্বার ছিল 24, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মধুমিতা পুজো ভান্ডার বলে হচ্ছে লেখা আছে। দেখো এটা হচ্ছে এই স্টলটা, ও আমি একটু ভুল করে ফেললাম, স্টল নাম্বার 26 এটা। হ্যাঁ তো এই স্টলে আমরা যখনই আসি এখানেই আসি, আর হচ্ছে এখানেই পুজো দিই, এখান থেকে পুজো ডালা সব নামা হয় সমস্ত কিছু। তো আমরা মালা ঠালা সব কিছুই বাইরের থেকে কিনে এনেছিলাম, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, কিন্তু আমরা এবার বাইরের থেকেই নিলাম মালা। আর দেখো ইনি হচ্ছে আমাদের, এনার মাধ্যমেই আমরা পুজো দিই, ওনার নাম হচ্ছে প্রতীকটা। আমি তোমরা যদি চাও আমি ওনার নাম্বার তোমাদেরকে হচ্ছে কমেন্টেও হচ্ছে পিন করে দিতে পারি, আর আমার হচ্ছে ইয়েতে থাকবে, আমি আমি ওনার নাম্বার তোমাদেরকে আমি জানিয়ে দেবো। দেখো পুজোর ডালাটা হচ্ছে এইভাবে সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে, দেখো দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এম দিয়েছিল, কারণ এই ফেব্রুয়ারি মাসে মানে আমার মাসিমণিরা ওরা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে মাকে শাড়ি দিয়ে পুজো দেয়। তো আর এটা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন, কি মারাত্মক ভিড়। জেনারেল লাইনটা স্টার্ট হয় একদম বাইরের গেট থেকে ভিতরের এখানে পর্যন্ত, মানে বুঝতে পারছ মানে এখানেই মানে ধরো হাজারে হাজারে দর্শনার্থীরা অপেক্ষা করে মায়ের একটু মুখ দেখার জন্য, মায়ের সাথে পুজো দেওয়ার জন্য। তোমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে কত ভিড় সত্যি, মানে তারাপীঠ এমন একটা জায়গা, তারামায়ের জায়গাটা এমন একটা জায়গা যেখানে ভিতরে আসবে না, মানে যেখানে ভিতরে পুজো দিতে গেলে না ভিতর থেকে যাবে না কান্না বেরিয়ে আসে, মায়ের মুখখানে দেখে না যখন যেন ভিতরে সব দুঃখ কষ্ট সব কিছু যেন একদম বাইরে বেরিয়ে আসে, মনে হয় যে মানে তোমার সম্পূর্ণটা তুমি মায়ের হাতেই তুলে দিলে, যে ভালো করলে মা করবে মন্দ করলে উনিই করবে। তো যাই হোক দেখো তোমাদের সাথে জিনিসগুলো বলতে বলতে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছি।
তো দেখো ওখানে আমরা পুজো গাড়ি ঠালি দিয়ে ওয়েট করছিলাম, ততক্ষণে হচ্ছে ম্যাও আর ম্যাওয়ের আর ভালো লাগছে না। দেখো ম্যাও প্রায় ঘুমিয়ে পড়ছে, এরকম ম্যাওকে নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। ওইদিকে ম্যাওয়ের পাপা আমার ভিডিওটা একটুখানি শ্যুট করে দিয়েছিল, যে তোমার কাছে তখন ফোন ছিল না। ওর আর ভালো লাগছে না, শরীর এত বেশি টায়ার্ড লাগছে তুমি ভাবতে পারো। সকাল 4:30 ভোর 4:30 সময় উঠে একটা বাচ্চা এতক্ষণ জেগে আছে, যখন আমরা পুজোর লাইনে এখানে দাঁড়িয়ে আছি তখন অলরেডি 8 বেজে গেছে, 8:30 মতন হয়। তো দেখো এখানে তো ভিডিও শ্যুট করা বারণ, কিন্তু আমি তোমাদেরকে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর। আর এই যে ডালিটা দেখতে পাচ্ছ, ফুল ফুল দিয়ে ভরা আছে, উপরে ফুল ফুল দেওয়া আছে ডালিটা। এই ডালিটা হচ্ছে আমরা সবাই একবার করে মাথায় নিয়েছি, মানে ডালিটা মায়ের কাছে যাবে, মায়ের নামে পুজো হবে, মায়ের নামে সব হবে। তো সে মানে আমরা প্রত্যেকে মাথায় মাথায় করে নিয়েছি, প্রত্যেকের ছোঁয়াটা যেন মা পর্যন্ত পৌঁছায় তেমন। তো দেখতে পাচ্ছ কতটা আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি, এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন কি। আর ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদেরকে হচ্ছে মন্ত্র বলা হয়েছিল, কারণ ভিতরে যাওয়ার পরে তো অতটা টাইম দেওয়া হয় না, তাই এই জায়গাতে যাওয়ার পরে আমরা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মন্ত্র বলা হচ্ছে আমরা পুজো দিচ্ছিলাম আর কি। দেখো ওনাকে ফুলটা পাস করা হলো, যেটা আমাদের হাতে ফুলটা দেয় অঞ্জলি। তো পুজো দিয়ে অলরেডি বেরিয়ে গেছি, তারপরে হচ্ছে যেই শিব মন্দির, শিব মন্দিরের এখানে এসে আমরা সবাই হচ্ছে পুজো দিলাম, শিবলিঙ্গে জল দিলাম, শিবের মাথায় জল দিলাম। তো দেখো এই জিনিসটা একটু তোমরা দেখো তোমার সাথে, আবার আমি পরে কথা বলবো। মহাযোগী মহাত্রাণ মহেশ্বর মহাপাব শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বল হর হর মহাদেব। তো তোমরা দেখলে নিশ্চয়ই এখানে কেমনভাবে শিব পুজোটাও করা হয়। তো এখানে অনেক মন্দির আছে, এখানে বজরংবলী মন্দিরও আছে, নারায়ণের মন্দিরও আছে, নারায়ণ ঠাকুরের, মানে তো সব কিছু মিলেমিশে আছে। ওই মাঝখানে নাথ মন্দিরটাকে কেন্দ্র করে বাকি সাইডে সব মন্দির এরকম ছোটো ছোটো মতন করে করা আছে। আর এটা দেখো মন্দিরের ঠিক ব্যাক সাইডটা, এটা এখানে হচ্ছে একটা বিশাল বড় একটা পুকুর মতন আছে। আর হচ্ছে এখানে সবাই পুজো টুজো দেয়, পুজো দেয় মানে এখানে ভিতরে যেহেতু ধূপকাঠি দেওয়াটা অ্যালাউড না মায়ের ওখানে, তো এখানে হচ্ছে দেখো এটা আলাদা মতন এরকম একটা স্ট্যান্ড করা থাকে। এখানে হচ্ছে গিয়ে ধূপকাঠি মোমবাতি যে যেমন পারে প্রদীপ, তেমন হচ্ছে মায়ের নামে মায়ের দিকে ফিরে মাকে হচ্ছে এ করে এখানে হচ্ছে দেয় ধূপকাঠি মোমবাতি। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকে হচ্ছে ধূপকাঠি দেখিয়ে মানে মাকে ইয়ে করে নিবেদন করে মাকে স্মরণ করে এখানে হচ্ছে এটা দেয়, এরকম একটা স্ট্যান্ড করা আছে এখানে দেয়। তো আমরাও বহুবার দিয়েছি, আর যেহেতু ম্যাও সেদিন আমার কাছে ছিল তাই আমি এই পর্যন্ত আসতে পারিনি। ম্যামের ঠান্ডা লাগছিল, ঘুম পাচ্ছিল, সেটাই বারবার বলছি আমি। তো সেই জন্য আমার বর আমার হয়ে ভিডিওটা এখানে করে দিয়েছিলো। আর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা রেলিং মতন আছে, যেখানে হচ্ছে সবাই সুতো বেঁধেছে, মানে মানত পূরণের সুতো। মানে ধরো তুমি কিছু একটা মানত করে সেখানে সুতোটা হচ্ছে বেঁধে রাখলে, আবার যখন মানতটা হচ্ছে তোমার পূরণ হয়ে যাবে তখন তুমি এসে একটা গিট খুলে দেবে। এখানে একটা খুব সুন্দর মজার ব্যাপার হয় জানো তো, যে মানত পূরণ করে যারা যেখানে গিট বাঁধে, সুতো বাঁধে, কেউ ঢিল বাঁধে, এরকম যারা করে তাদের মানতটা কীভাবে পূরণ হয় বলো তো? তুমি যখন মানতটা পূরণ হয়ে গেলে তুমি তো গিটটা খুলে দিলে, তারপরে নেক্সট যার গিফটটা তুমি খুলে দিলে তার মানুষটা পূরণ হয়ে যাবে। তো দেখো তারপরে এইগুলো হচ্ছে আমরা খাবারে নিয়েছিলাম পুজো দিয়ে ঠিয়ে এসে। তো এই ভিডিওটা এখানেই আমি কমপ্লিট করলাম, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা।